চাষীদের দাবি, ন্যায্য দাবি, সরকার তুমি মানি নিও। চাষীদের প্রতি অন্যায় চলবে নাই, চলবে নাই, চলবে নাই। দাবি, ন্যায্য দাবি, সরকার তুমি মানি নিও, মানি নিও, মানি নিও। মাটির যাজপুরের পুরাতন বিরজা হাটক পুন অবস্থাপিত করা দাবিরে আজ শতাধিক ব্যবসায়ীক পক্ষ জেলাপাল অফিস সম্মুখে বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করা যাইছে। পূর্বর এখানে চালিথিবা হাটক জেলা প্রশাসন সন্থমাধব অঞ্চলক স্থানান্তর করেছিল, কিন্তু নির্বাচন পরে পুরোনা হাটক পুন অবস্থাপিত করা দাবি জোর ধরেছে। মো না শরত কুমার সাহু, মো বিরজা হাট ব্যবসায় সংঘর সেক্রেটারি। সেতবে আমার হাট নেওয়া চাইলে, সেতবে আমার নেওয়া প্রথম নতুন আরামসে চাইলে, সেত রঞ্জন কুমার দাস লে হাইটক হাট বলে পেপর ডিক্লার দেলে, সব করে হাইটক দেব আরামসে পয়সা পত্র আদায় করেদেলে, কলে এটা বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদ হয়ে হাট এটিকে আসব ছ মাস পরে আমি এটি নিয়ে যাই পরিবর্তন পাই। সি আমি রসিদ গাদি পয়সা পত্র নিয়ে আরামসে এই যে ভালমন্দ করি হাট চক্রান্ত করি এমন নিয়ে তাপরে দুনিয়া হাট আউ এবে চাউছেন আমার হাট যে যাইছি পূর্ণ উদ্ধার হাটক আসি হাট মানে বেপার এটি করুন। সুরেন্দ্র কুমার পারিক, সম্পাদক বিরজা হাট। এই যে হাইটক হাট করবে বলি কি এটা কাম হব, হাইটক হাট কাম হব সেইপাই নেইছেন, কিন্তু মানে সেটিকে আনু না আজকে আট মাস রানি পকিয়ে রাখছেন। আমার দাবি এটি হাইটক হাট শীঘ্র করা যায় কি তাকে আমি দিয়া যাক, সরকারের যে অনুমোদন হাইটক হাট যেমন করা হয় কি আসছে অনুমোদন সেমতি হাইটক হাট আমার এটি করি দিয়া যাক শীঘ্র। আরএমসি র হাট বর্তমান কিছু বা কয়েছে হাইটেক হাট করে দেব বলে সেই পয়সা আদায় করছিল, কিন্তু দেখে হাট নিয়ে সেটি জবরদস্ত রখা হয়েছে। মোর না শ্রী রবীন্দ্র কুমার জেনা, মু ওড়িশা কৃষক বিকাশ মঞ্চর সাধারণ সম্পাদক অছি। সাত মাস পূর্বরু জেলা প্রশাসন এবং তৎকালীন সরকার যেভাবে কৃষক মানুষ ব্যবসায়ী মানুষ যেভাবে ভাবে এঠু গোটে নির্জন স্থানরে নেইকি তাঙ্কু জবরদস্ত সেটি বসাইলা, ইয়ার প্রতিবাদরে ইয়ার প্রতিবাদ করাগলা, তাঙ্কু দুর্ব্যবহার করাগলা, কৃষকঙ্কু দুর্ব্যবহার, ব্যবসায়ীঙ্কু দুর্ব্যবহার, তাঙ্ক উপরে মকদ্দমা, তাঙ্কু ধমক চমক নাই নথিবা কথা গুড়াক তাঙ্ক উপরে চলি, কার ঘর ভাঙ্গি দিও, তিনতলা ঘর ভাঙ্গি দেইছন। দেখন্তু জনে বিশিষ্ট ব্যবসায়ী সে বর্তমানে তিনতলা ঘর তাঙ্কর ভাঙ্গি দেইছন, বুলডোজর লগাই চাষী যাহা কিছু করিতেলে সবুড়ে অতি পুরাতন গছকু বি ভাঙ্গিকি নষ্ট করে দেইছন্তি, কিন্তু জানি রাখিবা দরকার সে জায়গা হচ্ছে ব্রিটিশ সরকার সময়ের সেটা হচ্ছে আমার সেটা যে হাট জায়গা, হাট বলি পট্টারে ইহা স্থান পাইছি, হাট বলি পট্টারে আমার স্থান পাইছি, তেমন তাকু জেলা প্রশাসন যেভাবে রাজ্য সরকারের তৎকালীন সরকারের দ্বারা অধিগ্রহণ করে নেল তিন একর চৌদ সেতে প্রাইভেট প্লট বি অছি হাটর উন্নতিকরণ পাই, হাটর আধুনিকরণ পাই, কিন্তু কাহি সে প্রতিশ্রুতি তুরন্ত পালন করন্তু। আউ যে ভাই মানে সেটি হার্ট আটাকরে মরিগলে রৌদ্র তাপরে সেটি অব্যবস্থা ভিতরে সেমানকর ব্লড প্রেসর বৃদ্ধি পাইগলে, আউ যে ভাই মানে সেটি ন যাইকি রোজি রোটি হরাই বসিছেন সেমানকু তুরন্ত থইথান করাইয়া পাই আমি জেলা প্রশাসন পাখরে আজি আমি প্রথম থর করিকি জেলা প্রশাসন পাখরে চাষী কৃষক নেতা ব্যবসায়ী নেতা এবং ছোট ব্যবসায়ী সমস্তে মিলিত ভাবে আসি আসি তাঙ্ক দাবি দেইছু। আজি হাট ব্যবসায়ী ও চাষী মানে একাটি হই বিরজা মন্দির নিকটরু এক বিশাল রালিরে আসি জেলাপালঙ্কু দাবি পত্র প্রদান করিছেন, সেপটে জেলা প্রশাসন পক্ষরু ইহার অনুধ্যান করা যাব বলে জেলাপাল প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যরে যে সরকার চালিছে সে চাষী মানকর উন্নতি পাই চাষীক আর্থিক ব্যবস্থা দ্বিগুণিত করিবা পাই প্রত্যেক যোজনা করছন্তি, সেই আধারে বিভিন্ন অঞ্চলরে হাট মন্ডি মান মধ্যে তৈরি হচ্ছে, যে যে চাষী মানকর যে দাবি অছি তাকু জেলাপাল নিশ্চিত ভাবে উচিত পদক্ষেপ নেবে ও ঠিক সময়ে ঠিক নিষ্পত্তি নেবে বলে আশা। দেখুন হাট নির্মাণ পাই জেলা প্রশাসন তিন একর চৌদ ডিসমিল জায়গা যাকে অধিগ্রহণ করেছিলা, হাইটেক হাট নির্মাণ পাই তিন একর চৌদ ডিসমিল জায়গা অধিগ্রহণ করে আরএমসি কু হস্তান্তর করেছে, সেই জায়গায় হাট নির্মাণ হওয়া কথা গোটিয়ে উন্নত মানর হাট, যে হাট বিরজা হাট ঐতিহ্য সম্পন্ন হাট বহু পুরাতন হাট তাকে উন্নত মানরে গড়ি তোলা পাই জেলা প্রশাসন নিষ্পত্তি নেই অন্য জায়গায় কিছু সময় পাই স্থানান্তরিত করেছিলা হাট, অন্য জায়গায় চাষী ভাই মানে অব্যবস্থায় বসুচন্তি না সেটি সেমানে তাঙ্ক জিনিসপত্র রখি পারুচন্তি, রখিলে রাতিরে চোরি হউচি ডকাইত হউচি, সেমানে চাহুচন্তি তাঙ্কর মূল জায়গাকু হাটকু ফেরিবা পাই, যেউটি সরকার আট মাস হেলানি হাইটেক হাট নির্মাণ নাঁরে আজি পর্যন্ত বালি মুঠে পকাই পারলে নাহিঁ, জেলা প্রশাসনকু চাষী ভাই মানে নিবেদন করছন্তি তুরন্ত সে জায়গায় তাঙ্কু বসিবার সুযোগ দিয়া যাউ, পরবর্তী সময়ে যেতবে নির্মাণ হব তাকু সেমানে
পার্শ্ব গোটে পার্শ্বরে নির্মাণ হলে আর পার্শ্বকু সেমানে উঠি যাবে আর সেই জায়গায় হাট চালু রহুথিব আর সেটি গোটে হাইটেক হাট নির্মাণ মধ্যে করা যাও বিবাদ দিয়েছেন সো মু তার সাংগরে কথাবার্তা করুথিলি সো তাঙ্কর যো পয়েন্ট ছিল দাবি পত্রে সেমানে এক্সপ্লেইন করুথিলে অ্যাকর্ডিংলি আই উইল হ্যাভ টু সি কি নেক্সট স্টেপস কোন করা যাব মু বুঝিদেবি সো ফার্স্ট পয়েন্ট ফ্রম মাই সাইড ইজ কি অ্যাকচুয়ালি আগরু ডিসকশন আমার হোনছিল এই বিষয়ে সো আই উইল টেক টাইম অ্যান্ড বিজয় মন্দির নর্মালি মন্দির দর্শন তো করুছিলি বট প্রজেক্ট হিসাবে আউথরে কেয়ারফুলি গোটে থরে পুরা ফুল টাইম নেই বুলিকি আসিলি এসপেশালি হাট এরিয়া যাহা আমি আগরু সেমানে থিলে যাহা যাহা যো লোকেশন কু সেমানে শিফট করিছেন্তি সে দুইটা লোকেশন টিকে মতো দেখিবার আছে সো আই উইল টেক টাইম তাঙ্কু বি সেটা হি বুঝাইতিলি কি লেট মি গো অ্যান্ড চেক ইট ওয়ান্স কোন হয়েছে কোন হেলানে দেন আমি তাঙ্ক সাঙ্গরে প্রপারলি ডিসকশন মিটিং রে বসিবার আছে সো আজি মু তাঙ্কু সেটা এক্সপ্লেইন রিকোয়েস্ট করছি লেট আস সিট ফর এ মিটিং বিকজ দাবিপত্র দেলা পর যো পয়েন্টস ছিলা সেটাকু আমি ওয়ান বাই ওয়ান ডিসকশন করিবার আছে সো ওয়ান্স উই ডু দ্য মিটিং দেন উই উইল বি এবল টু ফাইন্ড আউট কি হোয়াট এক্সাক্টলি নেক্সট সে পরবর্তী সময়ের যে পদক্ষেপ আমি যদি নেবার আছে কোণ কোণ নেব কো ডাইরেকশন দেব এসেনশিয়ালি সমস্ত সাংগে কনসলটেসন করি আমি নেক্সট স্টেপস যাব যেকোন প্রজেক্ট হো যা কিংবা ডিসিশনস আমি যে নৌছু স্টেক হোল্ডর সমস্ত কথা কু নেই আমি করবা আমি চাহুছু একর্ডিংলি এই কেসরে আমি করবু এই দুইটা প্রোসিজর হেলা পরে আমি তাঙ্কু নেক্সট ডিসিশনস আমি দেখব অ্যাকর্ডিংলি আমি তাঙ্কু রিকোয়েস্ট করছিলু সো আমি দাবিপত্র স্বীকার করছু সো সিন্স ইট ওয়াজ অলমোস্ট লাইক ইয়েস্টরডে ইভিনিং আমাকে খবর ছিল যে সেমানে দাবিপত্র নেই আসছেন সো আম পাখে বি নো 100% সবু ডিটেলস দেখবা টাইম নথিল সো ওয়ান বাই ওয়ান উই আর ক্রস চেকিং ওয়েদর ইট ইজ রিলেটেড টু কি ওল্ড হার্ট ওয়েদর ইট ইজ মডর্নাইজেশন অফ হার্ট উই উইল টেক আপ এভরিথিং অ্যান্ড উই উইল মেক এ ডিসকশন যাজপুরের সুনীলিকা সাউ রিপোর্ট যাজপুর নিউজ।